নমস্কার, আজকে আমরা ক্যাজুয়াল লিভ বা সিএল কিভাবে আবেদন করতে হয় অনলাইনে এবং তার যে নিয়মাবলী আছে সেইগুলো সম্বন্ধে আমরা জানবো, এবং একজন এমপ্লয়ি কিভাবে অনলাইনে ক্যাজুয়াল লিভের জন্য আবেদন করবেন সেটাও আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তাহলে ক্যাজুয়াল লিভের যে রুলগুলো আছে সেইটা নিয়ে আমরা প্রথমেই আলোচনা করি। দেখুন, ক্যাজুয়াল লিভ ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলের পার্ট ওয়ানের 167 এবং 207 রুলসের অ্যাপেন্ডিক্স 10-এ কিন্তু লিপিবদ্ধ আছে। প্রথমতই আমরা জানি যে লিভ ইজ নট এ ম্যাটার অফ রাইট, অর্থাৎ কোনো কর্মচারীর তার ছুটি কিন্তু অধিকার নয়। সেটাই দেখুন আমাদের 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে, ক্যাজুয়াল লিভ কিন্তু ছুটি হিসেবে গণ্য করা হয় না এবং কেউ চাইলেই ক্যাজুয়াল লিভ কিন্তু নিতে পারে না। আচ্ছা, কোনো একজন এমপ্লয়ির কিন্তু 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর প্রত্যেকটা এমপ্লয়ির কিন্তু 14 দিন করে সিএল কিন্তু ক্রেডিট হয় একটা বছরে, এবং 1 বছর পর যখন দ্বিতীয় বছর আসে তখন কিন্তু কোনো এক কর্মচারী যদি 1 বছরে 12টা সিএল নিয়ে থাকে, দুটো না নেন, পরবর্তী বছরে কিন্তু ওই দুটো কিন্তু যোগ হয় না, যেটা আনলিভের ক্ষেত্রে যোগ হয়। অর্থাৎ 14টা উনি যদি একটা ক্যালেন্ডার ইয়ারে ছুটি নিয়ে থাকেন তাহলে কিন্তু উনি 14টা পাবেন, যদি কর্তৃপক্ষ অনুমোদন করে। যদি 12টা নিয়ে থাকেন তাহলে ওনার কিন্তু পরবর্তী বছরে দুটো ক্রেডিট হবে এমন বিষয় নয়। আচ্ছা, একজন এমপ্লয়ি একসাথে 7 দিনের বেশি কিন্তু এই ছুটি নিতে পারে না। অর্থাৎ যদি কোনো মাঝখানে হলিডে বা সানডে থাকে তাহলেও হলিডে এবং সানডে মিলিয়েও কিন্তু টোটাল মানে অফিসে অনুপস্থিতির হার এবং ছুটির হার কিন্তু ওনার 7 দিনের বেশি হবে না। ধরুন কোনো সপ্তাহের একটা রবিবার, মঙ্গলবার এবং সোমবার 3টে দিন ছুটি ছিল, এবার বুধ বৃহস্পতি অফিস খোলা, আবার শুক্র শনি রবিবার ছুটি আছে ধরুন, তাহলে কোনো কর্মচারী যদি মাঝের ওই বুধ আর বৃহস্পতি সিএল নিতে চান তবে তা মঞ্জুর করা যাবে না, কারণ এখানে মোট অফিসে অনুপস্থিত হার 8 দিন হয়ে যাচ্ছে। অর্থাৎ মানে অফিসে অনুপস্থিতির টোটাল সিএল এবং ছুটি মিলিয়ে 7 দিন ম্যাক্সিমাম পর্যন্ত হবে, 7 দিনের বেশি হলে কিন্তু হবে না। এখানে দেখুন একটা উদাহরণ দেখানো হয়েছে যে কোনো কর্মচারী সোম থেকে শনিবার পর্যন্ত সিএল নিতে চান, তাহলে ওই কর্মচারীর মোট অনুপস্থিতির সংখ্যা হয়ে যাচ্ছে 8 দিন, কিন্তু নিয়ম অনুযায়ী যেহেতু সিএল 7 দিনের বেশি অফিসে অনুপস্থিত থাকা যায় না, তাই এই ছুটি অনুমোদন করা যাবে না। ঠিক আছে, দেখুন এখানে 13 তারিখ থেকে 18 তারিখ কর্মচারী ছুটি নিতে চাইছে, তাহলে 13, 14, 15, 16, 17, 18 মোট হচ্ছে কদিন, 6 দিন। এবার তার আগের দিন প্রিফিক্স 12 তারিখ সানডে, 19 তারিখ সানডে, তাহলে মোট অফিসে অনুপস্থিতি হবে ওনার কতদিন, এখানে হচ্ছে 6 আর 8 দিন, তাহলে এটা কিন্তু এই 13 থেকে 18 উনি যদি সিএল নিতে চান তাহলে কিন্তু এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন করবে না। কিন্তু যদি এই 19 তারিখটা সোমবার হতো তাহলে কিন্তু 7 দিন হলে কিন্তু অনুমোদন করা হতো এবং সেক্ষেত্রে ছুটির ক্যাজুয়াল লিভ কিন্তু 6 দিন ধরা হতো। যাক, এই একটা উদাহরণ। আর একটা উদাহরণ দেখুন, ক্যাজুয়াল লিভ কিন্তু অন্য কোনো ছুটির সাথে মিলিয়ে নেওয়া যাবে না। ধরুন কোনো কর্মচারী 1 থেকে 9 দিন আনলিভ নিয়েছেন, এরপরে 10 তারিখে উনি সিএল নিতে চাইছেন, তাহলে কিন্তু হবে না, কারণ ক্যাজুয়াল লিভ অন্য কোনো লিভের সঙ্গে জুড়ে নেওয়া যাবে না। আবার ধরুন যেহেতু এখানে 1 থেকে 9 দিন কোনো পূজা ভ্যাকেশান ছিল বা অন্য কোনো ছুটি ছিল, ভ্যাকেশান ছিল, ঠিক যেদিনকে অফিস খুলছে 10 তারিখ উনি সিএল নিতে চাইছেন তাহলেও কিন্তু অনুমোদিত হবে না। ঠিক আছে, কারণ ক্যাজুয়াল লিভ অন্য কোনো ছুটির সঙ্গে মিলিয়ে নেওয়া যাবে না। এরপরে দেখুন আরেকটা উদাহরণ আমরা দেখাচ্ছি, যে এখানে কোনো একটা কর্মচারী আপনার 9 তারিখ, 11 তারিখ এবং 13 তারিখ সিএল নিতে চান, তাহলে ওনার অফিসে অনুপস্থিতির হার হবে, ধরুন 10 তারিখে হলিডে আছে এবং 12 তারিখে রবিবার ছুটি, তাহলে ওনার অফিসে অনুপস্থিতির হার হচ্ছে 9, 10, 11, 12, 13, 5 দিন, তাহলে ওনার কি 5 দিন সিএল হবে? না, এক্ষেত্রে ওনার সিএল হবে মাত্র কিন্তু 3 দিন, 9 তারিখ, 11 তারিখ আর 13 তারিখ, কিন্তু উনি অফিসে অনুপস্থিত থাকলেন কিন্তু টোটাল 5 দিন। এটা একটা উদাহরণ দেখানো হলো। এরপর একটা উদাহরণ দেখুন, কোনো কর্মচারী বুধবার থেকে পরের মঙ্গলবার পর্যন্ত সিএল নিতে চাইছেন, ওই কর্মচারীর মোট অনুপস্থিত সংখ্যা হচ্ছে 7 দিন, কারণ এখানে দেখুন এই আপনার 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, এই 4 আর 2 এ 6 দিন, আর মাঝখানে 19 তারিখ একটা হচ্ছে আপনার রবিবার আছে, তাহলে এক্ষেত্রে ওনার মোট ক্যাজুয়াল লিভ গণ্য হবে 6 দিন, এই 4 দিন আর 2 দিন 6 দিন। এবার এখানে 7 দিন উনি উপস্থিত থাকছেন বলে সিএলটা অ্যাপ্রুভ হবে, কিন্তু উনি যদি 22 তারিখটাও
ছুটি নিতে চাইছেন তাহলে কিন্তু সেল অনুমোদন হতো না, কারণ 7 দিনের তখন বেশি হয়ে যেত। এবার দেখুন, কর্তৃপক্ষ এই ছুটি অনুমোদনের ক্ষেত্রে বিবেচনা করবেন যাতে সরকারি কাজ ব্যাহত না হয়, তবেই কিন্তু হায়ার অথরিটি এটাকে স্যাংশন করে। যদি কোনো ব্যক্তি যদি ট্রাভেলে থাকেন অর্থাৎ ভ্রমণে থাকাকালীন ক্যাজুয়ালি উনি নিতে চান, উনি নিতে পাবেন, কিন্তু সেক্ষেত্রে উনি ডিএ বা ডেলি অ্যালাউন্স পাবেন না। হেড অফ অফিস এই ছুটি মঞ্জুর করে, কিন্তু তার নিজের বেলায় কিন্তু হেড অফ ডিপার্টমেন্ট বা পরবর্তী হায়ার অথরিটি কিন্তু এটা অনুমোদন করতে পারে। এবার এখানে দেখুন, নতুন কোনো এমপ্লয়ি জয়েন করছেন জানুয়ারির 1 তারিখে না করে উনি ধরুন একটা ক্যালেন্ডার ইয়ারের মাঝখানে জয়েন করছেন, তাহলে উনি কটা সিএল পাবেন? তার যে অর্ডার সেটা কিন্তু এই ফিনান্সের WB এই 4500 এই মেমো নাম্বারে বা অর্ডার নাম্বারে কিন্তু নতুন এমপ্লয়ির ক্ষেত্রে ক্যাজুয়াল লিভ কী হবে সেটা বলা হয়েছিল। সেক্ষেত্রে বলা হয়েছিল যে একজন নতুন এমপ্লয়ি বছরে যদি জয়েন করেন তাহলে উনি 14টা ছুটি পাবেন, কিন্তু যদি মাঝপথে জয়েন করেন তাহলে পুরোটা বেসিসে কিন্তু ওনার ক্যাজুয়াল লিভটা অনুমোদন হবে। অর্থাৎ নতুন জয়েন করা এমপ্লয়ি তার প্রথম বছরে 14 দিনের আনুপাতিক হারে ক্যাজুয়াল লিভ পাবেন। ধরুন কোনো এমপ্লয়ি 1 জুলাই জয়েন যদি করেন তবে পরবর্তী 6 মাসের জন্য উনি 7টা সিএল পাবেন, কারণ এক্ষেত্রে দেখুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 6 মাস হচ্ছে। এবার 1 বছরে 14টা, তাহলে 6 মাসের জন্য উনি 7টা সিএল পাবেন। কিন্তু যদি উনি 1 নভেম্বর জয়েন করেন, অর্থাৎ উনি নভেম্বর মাস চাকরি করছেন এবং ডিসেম্বর মাস 2 মাস চাকরি করছেন, সেক্ষেত্রে কিন্তু উনি 2টো ক্যাজুয়াল লিভ পাবেন। তাহলে এইটা হচ্ছে নতুন এমপ্লয়ির ক্ষেত্রে ক্যাজুয়াল লিভের নিয়ম। এবার স্পেশাল ক্যাজুয়াল লিভটা কি আমরা একটু জেনে নিই না, খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পর্বত আরোহণে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো একটি ক্যালেন্ডার ইয়ারে 30 দিন পর্যন্ত কিন্তু এই ছুটি অনুমোদিত হয়ে থাকে, যা WBSR-1 অ্যাপেন্ডিক্স 11 কিন্তু বলা হয়েছে। এবার ক্যাজুয়াল লিভের সঙ্গে স্পেশাল ক্যাজুয়াল লিভ কিন্তু নেওয়া যায়, কিন্তু যেখানে স্পেশাল ক্যাজুয়াল লিভের সঙ্গে রেগুলার লিভ মানে আর্লি হাফ পে লিভ অনুমোদন করা হয়, সেখানে কিন্তু ক্যাজুয়াল লিভের সঙ্গে স্পেশাল ক্যাজুয়াল লিভ এবং রেগুলার লিভ অনুমোদন করা যাবে না, যেটা বলা আছে রুল 167 WBSR-1। এবার হাফ ডে ক্যাজুয়াল লিভটা ধরুন সরকার ফার্স্ট হাফে ছুটি ঘোষণা করে, ফার্স্ট হাফ হয়ে সেকেন্ড হাফে ছুটি হয়ে যাবে, তখন কোনো এমপ্লয়ি ওই দিনকে সেকেন্ড হাফে ক্যাজুয়াল লিভ নিয়ে নেন, তাহলে কি হবে সেক্ষেত্রে ওনার ওটা হাফ ডে ক্যাজুয়াল লিভ হিসেবে ট্রিট হবে। তাহলে দেখুন এখানে যেটা বলা হচ্ছে, অর্ধেক দিন ক্যাজুয়াল লিভ নেওয়া যায়, সকালের দিকে যদি হাফ ডে ক্যাজুয়াল লিভ কোনো এমপ্লয়ি নেয় তাহলে ওনাকে 1:45 ওনাকে অফিসে থেকে উনি লিভ করবেন আসতে হবে। এবার যদি কেউ সেকেন্ড হাফে ক্যাজুয়াল নেন সেক্ষেত্রে উনি 1:45 অফিস ত্যাগ করবেন। তাহলে কি দেখুন, যদি কেউ ফার্স্ট হাফে ক্যাজুয়াল লিভ নেয় তাহলে ওনাকে মানে 1:45 থেকে অফিস থেকে উনি বেরিয়ে যেতে পারবেন, যদি কেউ সেকেন্ড হাফে যদি কোনো ক্যাজুয়াল লিভ কেউ নেয় তাহলে তাকে 1:45 অফিস ত্যাগ করতে হবে। এখানে উল্লেখ্য যে হাফ ডে ক্যাজুয়াল লিভের সঙ্গে ক্যাজুয়াল লিভ ছাড়া অন্য কোনো লিভ কিন্তু সংযোজন করা যাবে না। যদি কোনো ব্যক্তি দ্বিতীয় অর্ধে ছুটি নিয়ে পরের দিন অসুস্থতার কারণে বা এমন কোনো কারণ ঘটে যাতে তিনি পরের দিন আসতে পারলেন না, ছুটি নিতে বাধ্য হন, সেক্ষেত্রে তার ক্যাজুয়াল লিভ যদি না থাকে তাহলে রেগুলার লিভের সঙ্গে কিন্তু ওই হাফ ডে ক্যাজুয়াল লিভটা নেওয়া যাবে, যেটা রুল 167-1 বলা আছে এবং রুল 207 এবং অ্যাপেন্ডিক্স 10 মধ্যে এটা কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ক্যাজুয়াল লিভ সম্বন্ধে নিয়মাবলী। এবার এই ক্যাজুয়াল লিভ বা সিএল কীভাবে আমরা IFMS পোর্টালে অনলাইনে আবেদন করব সেটা সম্বন্ধে আমরা চলুন তাহলে দেখে নেওয়া যাক, অনলাইনে ই সার্ভিসেস ফর এমপ্লয়ি মাধ্যমে আমরা কিভাবে এই ক্যাজুয়াল লিভের জন্য আবেদন করব। তো প্রথমেই এই ই সার্ভিসেস ফর এমপ্লয়ি আন্ডারে যে সাইন ইন আছে এখানে ক্লিক করার পর আমরা HRMS ID এবং পাসওয়ার্ড দেব, দিয়ে লগ ইন করবো। যেই লগ ইন করবো তখন আমরা এই পোর্টালের মধ্যে প্রবেশ করব এবং এখানে মাই অ্যাপ্লিকেশান বলে যে 3 নম্বরে যে মেনুটা আছে তার আন্ডারে যে সাব মেনু অ্যাপ্লাই লিভ এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এমপ্লয়ি ডিটেলস ওপরে পোর্শনে চলে আসবে, আমার কাজ হবে এই লিভ ডিটেলসটাকে ফিল আপ করে সাবমিট করা। তো তার আগে এমপ্লয়ি ডিটেলসে শুধু একটা কাজ আমাদের করতে হবে, লিভ ডিপার্টমেন্ট আমাদের সিলেক্ট করতে হবে। এখানে 3টে ডিপার্টমেন্ট আছে মেনলি, একটা হচ্ছে লিভ জুডিশিয়াল, একটা লিভ আধার, একটা হচ্ছে লিভ ভ্যাকেশান। লিভ জুডিশিয়াল মানে জুডিশিয়াল সার্ভিসে যারা রয়েছেন যেমন বিভিন্ন জাজ, বিভিন্ন কোর্টের হাইকোর্টের, তাদের ক্ষেত্রে আমাদের WBSR যে সার্ভিস রুলের 172 রুল অনুযায়ী
এই লিভের অ্যাপ্লিকেশানগুলো হবে, এবং লিভ ভ্যাকেশান যারা স্কুল কলেজে কর্মরত, অবশ্যই গভর্নমেন্ট স্কুল এবং কলেজ, তাদের ক্ষেত্রে WBSR রুলের 171 অনুযায়ী এই লিভের অ্যাপ্লিকেশানটি হবে। এবং লিভ আদার, এই যে ভ্যাকেশান, লিভ ভ্যাকেশান এবং লিভ জুডিশিয়াল, এইগুলো বাদ দিয়ে বাকি আদার যত যা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লাইন ডিপার্টমেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই লিভ আদার সিলেক্ট করতে হবে। যার ক্ষেত্রে যেটা হবে উনি সেটা সিলেক্ট করবেন। এটা করার পর এই যে 5টা ট্যাব রয়েছে, লিভ ডিটেলস, লিভ রুল ডিটেলস, অ্যাডিশনাল ডিটেলস, ডিক্লারেশন ডিটেলস, অর্ডার অ্যান্ড রেকমেন্ডেশন, এইগুলো সবকটাও তথ্য পূরণ করে আমরা এটাকে সাবমিট করব, এবং সাবমিট করলে এটা ডিডিও এন্ডে চলে যাবে। তো প্রথমে লিভ ডিটেলসের ক্ষেত্রে লিভ টাইপ, যেহেতু সিএল নেবো তাই এখান থেকে আমরা ক্যাজুয়াল লিভ সিলেক্ট করব। এখানে আরও রয়েছে কমোডেট লিভ এবং সিসিএল। ক্যাজুয়াল লিভ সিলেক্ট করলাম, দেখুন এখানে লিভ ব্যালেন্স জিরো, অর্থাৎ এর ক্ষেত্রে ইনার যে ডিডিও তিনি ইনার লিভটাকে ক্রেডিট করেনি, অর্থাৎ লিভ শিডিউলারটাকে রান করায়নি। তো বর্তমানে কিন্তু এটা না থাকলেও, লিভ ব্যালেন্স জিরো থাকলেও কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করা যাবে। দেখুন কি হবে, করা যায়। এবারে লিভ ফ্রম ডেট 29 তারিখে ছুটি নিতে চাইছে, তাহলে এপ্রিলের 29 তারিখ, এখান থেকে আমি এপ্রিল মাস সিলেক্ট করলাম এবং 29 তারিখ সিলেক্ট করলাম। দেখুন 29 তারিখের পরে 30 তারিখ আছে, যেটা কিন্তু স্যাটারডে, এবং তারপরে পয়লামে ওটা কিন্তু সানডে। তাহলে 29 তারিখ থেকে ছুটি নিয়ে কদিন পর্যন্ত ছুটি নেবেন? না, লিভ ফ্রম ডেট 29 আর ওই একদিনই নেবেন, তাহলে 2 ডেটও হচ্ছে আমার 29। এইবার লিভ ফ্রম ডেটের আগে প্রিফিক্সে কোনো ছুটি ছিল না বা স্যাটারডে সানডে ছিল না, তাই এটা কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। কিন্তু লিভ টু ডেট এই 29 তারিখের পরে সাফিক্স ফ্রম ডেট টু ডেট, এটা কিন্তু 30 তারিখ হচ্ছে স্যাটারডে এবং 1 তারিখ মে মাসে সেটা কিন্তু সানডে, তাই এটা সাফিক্স ফ্রম ডেট 30 এপ্রিল 2022 হলো, আর সাফিক্স টু ডেট 1 মে 2022 হলো। তাহলে জয়নিং ডেট হয়ে যাচ্ছে 2 মে 2022। এইবার যদি স্টেশন লিভ হয় তাহলে এখান থেকে আর ইউ লিভিং স্টেশন, তাহলে ইয়েস করতে হবে, এবং স্টেশন লিভ হয়ে গেলে কোন জায়গায় থাকছে সেই কমিউনিকেশান অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু দিতে হয়। এক্ষেত্রে তো স্টেশন লিভ হচ্ছে না, তাই আমরা নো সিলেক্ট করলাম। এবারে কি করব, তাহলে এই লিভ ডিটেলস এই ট্যাবটার কাজ শেষ। এবার লিভ রুল ডিটেলস, লিভ রুল ডিটেলস কিন্তু সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, যেহেতু এটা মানে এই ডিপার্টমেন্টের লিভ বলতে আনলিভটা 169 রুল অনুযায়ী হয়, কিন্তু ক্যাজুয়াল লিভ যেহেতু রুল 213 অনুযায়ী, তাই এখানে লিভটা অটোমেটিক রুলটা সিলেক্ট হয়ে থাকবে, এটা কিছু করার দরকার নেই। অ্যাডিশনাল ডিটেলস আমাকে দিতে হবে। অ্যাডিশনাল ডিটেলস যখনই আমি সিলেক্ট করব, এখানে দেখুন যেহেতু লিভ ওনার জিরো ছিল, কোনো ক্রেডিট করা ছিল, তাহলে দেখুন এখানে আমাদের এই লিভ ডিটেলস ফিল আপ হয়ে গেছে, লিভ রুল অটোমেটিক প্রিফিল হয়ে আছে। এবার অ্যাডিশনাল ডিটেলসে এখানে দেখুন নাম্বার অফ হলিডেজ, এখানে আমাদের কিছু দেওয়া হলো না, জিরো রাখা হলো। এবার এটা ফুল ডে ক্যাজুয়াল লিভ হয়েছে। এবার যেহেতু এখানে লিভ ব্যালেন্স জিরো ছিল, যেহেতু একটা লিভ নেওয়া হচ্ছে, যেহেতু কিছুই ছিল না, তাই জিরো -1 বলে -1 দেখাচ্ছে। কিন্তু যদি লিভটা ক্রেডিট থাকতো 14 দিন, তাহলে কিন্তু এখানে লিভ ব্যালেন্স 13 দেখাতো। যাই হোক, এটা করার পর আমরা ডিক্লারেশন ডিটেলসে যাব, সেখানে কোনো কিছু করার থাকবে না, এবং অর্ডার বা রেকমেন্ডেশন কিছু করার থাকবে না, এটাকে আমরা এবার সেভ ড্রাফট করে দেবো। সেভ ড্রাফট করলে আমার ইনবক্সে থেকে যাবে, সেটাকে আমি পরে সাবমিট করতে পারবো। আর যদি সেভ ড্রাফট না করে একবারে সেভ অ্যান্ড ফরওয়ার্ড করি, তাহলে হেড অফ দ্য অফিসের কাছে দেখাবে এবং সেখানে চলে যাবে। তো এটা আমি যদি সেভ ড্রাফট করি তাহলে সেভ ড্রাফট হিসেবেই দেখাই, এটা ইনবক্সে চলে যাবে। আর না করেও আমি ডাইরেক্ট একদম, তাহলে দেখুন এটা লিভ ড্রাফট সাকসেসফুলি সেভড। তাহলে এখানে লিভ ব্যালেন্স ক্রেডিট হয়নি বলে যে আমি সাবমিট করতে পারবো না, সেরকম কিন্তু নয়, এখন কিন্তু এটা করা যাবে। তাহলে আমার এটা যে সাকসেসফুলি সেভ, এটা কোথায় থাকলো? এটা থাকলো কিন্তু আমার মাই ইনবক্সের মধ্যে কিন্তু থাকলো। তো আমাকে দেখতে হয় মাই ইনবক্স কোথায় যে মাই ইনবক্স, এখানে এবার ইনবক্সে ক্লিক করব। যে ইনবক্সে ক্লিক করব তখন দেখুন এই যে নাম দেখাবে এমপ্লয়ির এবং তার এই ডিটেলসটা দেখাচ্ছে। এবার এইখান থেকে এটাকে আমি মডিফাই করলাম বা কিছু, মানে এটা তো এখনও ফরওয়ার্ড করা হয়নি, তাহলে এই জায়গাতে ঘুরে আসবে এবং এটাকে আমি সেভ অ্যান্ড ফরওয়ার্ড করে দেবো। সেভ অ্যান্ড ফরওয়ার্ড করলে হেড অফ দ্য অফিসের নাম দেখাবে, তাহলে এখানে আমি চেকবক্সে সিলেক্ট করে তাকে সাবমিট করে দেবো। যেই সাবমিট করব এটা কিন্তু হেড অফ অফিসের কাছে চলে যাবে। এবার এই অ্যাপ্লিকেশানটা আমি একটা প্রিন্ট করে রেখে দিতে পারি, তাহলে অ্যাপ্লিকেশান প্রিন্টে ক্লিক করলে এটা কিন্তু অ্যাপ্লিকেশানটা প্রিন্ট হয়ে যাবে। দেখুন অ্যাপ্লিকেশানটা যেটা প্রিন্ট হলো, এটা আমি হার্ড কপি জমা দিতেও পারি, না দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু অনলাইন সিস্টেম এখন হয়ে গেছে। দেখুন এখানে হচ্ছে পিরিয়ড ফর্ম 29-29, আর প্রিফিক্স কিছু নেই, সাফিক্স হচ্ছে 30 তারিখ আর 1 তারিখ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার সিএলের অ্যাপ্লিকেশান। এবার এটাকে হার্ড কপিটাতে এখানে সাইন করে অ্যাপ্লিকেন্ট ওনার হেড অফ দ্য অফিসের কাছে জমা করবেন।
এই হচ্ছে টোটাল বিষয়। ধন্যবাদ।